এই জাদুবিদ্যা সত্য, এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে, এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাদুবিদ্যা সত্য। আরও একটা জিনিস সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আইনাল হক, চোখের নজর সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের বদ নজর সত্য। এই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়েন না ভাই, ছবি তুলেন না, ছবি তুলেন না, বারবার যে বলি নিষেধ করি, কারণ কি জানেন? একটাই কারণ, বিকজ চোখ লাগাটা সত্য। মানুষের মানুষের চোখ লাগে, এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে, হাসবে না? কথা বুঝতে পারেন নাই, কিন্তু এটা সত্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলিহিল কারীম, নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য, এর বাইরে কোনো সত্য আছে? আচ্ছা দেখেন, আমি বললাম যে জাদুবিদ্যা সত্য, এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে, এখনও করে, এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্যে জিনের প্রয়োজন হয়, দুষ্ট জিন। এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না? দেখবেন খুব সতর্ক থাকবেন, আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে। আরেকটা বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন চোখের বদনজর এমন সত্য যে একটা উটকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে। একটা উট খুব সুন্দর ভালো, আপনি দেখছেন মাশাল্লাহ বলেন নাই, নজর লেগেছে, উটটা মারা গেছে দেনেন দেন, তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে। একজন সাহাবি গোসল করছিলেন, গোসল এটা হাদিসে সহিহ, এই আলেমুলামা যারা আছেন তারা জানেন যে হাদিসে সহিহ। একজন সাহাবি গোসল করছেন, তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল, একদম স্কিনটা অনেক সুন্দর, থাকে না এমন কিছু মানুষ? আচ্ছা এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে, দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা, যেন কুমারী নারীর মতো, অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন। সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোন সাহাবি? যিনি গোসল করছিলেন। এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো, এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স দিয়ে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না। একটা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু কেন সেটা হলো সেটা আপনি আনসার খুঁজে পাবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে, তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল? তখন একজন সাহাবি বললেন হ্যাঁ, অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর, তোকে ডেকে নিয়ে আসুন। ওকে ডেকে আনা হলো। ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন, তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও? তখন এই সাহাবি তো অবাক, আমি আবার কখন মারতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারতে চাই নাই, আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর। তখন তিনি বললেন কেন তুমি সুবহানাল্লাহ বললে না, কেন তুমি মাশা আল্লাহ বললে না? যখন মাশা আল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নজরটা লাগবে না, আর যখন আপনি মাশাআল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, দেখবেন নজর লেগে গেছে। আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে, মানুষ বলল যে বাহ তোর তো ব্যবসা হেভি, লালে লাল, শাহজালাল, ঠিক আছে, দেখবেন আপনার কেনা বেচা বন্ধ হয়ে গেছে, এরকম হবে, আমার কথাটা বিশ্বাস করেন। এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না, আল্লাহ এবং তার রাসূল বলেছেন, তার উপরে কোনো সত্য নেই। আছে সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় বিশ্বাস করুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া, এই আই ওয়াশ করা, এই যে শোডাউন করা, হ্যাঁ ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে। অফলাইনে কাজ করেন, নিজেকে গোপন করার চেষ্টা করেন, যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে, কাজের বরকত কমে যাবে, চোখ লাগবে, নজর লাগবে, এবং চোখ লাগা বদ নজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না, যায় নাই? এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম? যত দিন যাবে আলেমের সংখ্যা আরও কমে যাবে। নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে, মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নেবে। তো প্রিয় ভাইরা, জাদুবিদ্যা সত্য, চোখের বদনজর সত্য, রাতের এই অনিষ্টগুলো সত্য, রাতের বেলা অনেক ক্ষতি আছে, এই জন্য নবীজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না, এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না। দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয়, তাই না? তাই না? রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয়, চায়ের দোকানে আড্ডা বেশি, ওই সিনেমা দেখছে, টিভি দেখছে, ক্যারাম খেলছে, লুডো খেলছে, ঘুম নাই। ঘুম কখন? ফজরের আগে আগে, ফজরের নামাজ কিন্তু নাই, ফজরের ঠিক আগে আগে আবার ওই যে জোহরের নামাজের সঙ্গে উঠতেছে। এখন আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসল ইসলামের কোনো খেদমত হবে? আচ্ছা নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন, আল্লাহ পাক আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন।
হ্যাঁ, আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন, আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জাগতে পারেন, আপনি কোনো গবেষণা করছেন, নামাজ পড়ছেন বা কোরআন হেফজ করছেন, আপনি রাতের আর্লি উঠবেন, এটা আলাদা বিষয়। কিন্তু কমনভাবে আমাদের এই যে ফেসবুক, ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি, সারা রাতটা কাটাই আড্ডাবাজি করে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না, সারা দিনটা আমাদের একটা কী বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে। এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না। তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার। নবীজি রাতের বেলা এই সূরা বাকারার শেষে তিনটা আয়াত তেলাওয়াত করতেন, আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরেকটা আমল বলে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতেন। কোন সূরা এটা? কোন সূরা? তাবারাকাল্লাযি বিয়াদিহি আল-মুলক। কয়টা আয়াত আছে? 30টা আয়াত আছে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সূরা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। চাপ কবরের আযাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি? আমাদের মধ্যে এমন কেউ নাই, শোনেন, আমাদের মধ্যে এমন কেউ নাই, আলেম, জালেম, মুফতি, মুহাদ্দিস, রাজনৈতিক নেতা, পলিটিশিয়ান, বিরোধী দল, জাতি, তারপরে যে সরকার দল যে আছে না কেন, কবরের শাস্তি ফেস করবেন এমন একটা মানুষ নাই, কেউ নাই পৃথিবীতে। এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী, ওই রাশিয়ার প্রধানমন্ত্রী, চায়নার সভ্যতা, পশ্চিমা সভ্যতা, এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না। আছে? সবচেয়ে লঘু শাস্তি মানে লঘু চাপ, এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারায় ফেলি, তারপরে বলছি আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। একজন সাহাবীর নাম সাদ বিন মুয়াজ। কি নাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন, বদর, তিনি বীর সেনা, উহুদের বীর সেনা, ঠিক আছে, খন্দকের যুদ্ধেও বীর বিক্রমে যুদ্ধ করেছেন, তিনি আনসার সাহাবি, একদম মদিনার মদিনার নেতা, নেতা সাহাবি। সব সাহাবি কিন্তু একরকম নন, কেউ ছিলেন নেতৃস্থানীয় সাহাবি, তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় সাহাবি, ঠিক আছে, সাদ বিন মুয়াজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন তাকে, এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন যে সাদ বিন মুয়াজ আনসাররা আমাদের, আমার নিজের। চারটাখানি কথা, এই সাহাবির খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে, এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্তটা ছিঁড়ে যায়, এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়, চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই, এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদাত বরণ করেন, তিনি ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ব্যথিত হন, মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জন্য। তো এই সাহাবির যখন জানাজার নামাজ পড়ানো হচ্ছে, নবীজি বলছেন 70,000 ফেরেশতা তার নামাজে অংশ নিয়েছে। এই সাহাবিকে যখন কবরে শোয়ানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও সেই মৃদু চাপ দেয়া হয়েছে। আমি কি বুঝাতে পারলাম ভাই? আমাদের কোনো দাম আছে এখন? এখনকার পলিটিশিয়ানদের কোনো দাম আছে? এখনকার সমাজ নেতার কোনো দাম আছে? এখনকার সুদখোরদের কোনো দাম আছে? এই ঘুষখোর দুর্নীতিবাজদের কোনো দাম আছে? আমরা যারা কাঠমোল্লা হয়ে আছি আমাদের কোনো দাম আছে? সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যদি কবরের শাস্তি তাকে না ছাড়ে, প্রশ্নোত্তর পর্ব তাকে না ছাড়ে, আমরা পার পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা মুলক তেলাওয়াত করো রাতের বেলা, ইনশাআল্লাহ সূরা মুলকের তেলাওয়াত কবরের আযাব থেকে তোমাকে বাঁচান। আর আমাদের তো ভাই কবরে সবাই সাথে যাবে না, গার্লফ্রেন্ড যাবে না, বাপ মা ভাই বোন সবাই যাবে না।